হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে প্রায় 5:45 মতো। তো আমি দিদার বাড়িতে একটু গিয়েছিলাম আজকেই, তো সেখানে কিছু শেয়ার করা হয়নি, তাই পরে বেরিয়ে গিয়ে রাস্তায় শেয়ার করছি। আরও অনেক জায়গায় যাওয়ার আছে। আর এখন একটু চলে এসেছি মিষ্টির দোকানে, সিঙ্গাড়া কিনতে, মিষ্টি কিনতে নয়, তো এগুলো কেনাকাটি করব। তারপরে একটা জায়গায় যাব মেলাতে, তারপরে একবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো, আর প্লিজ কেউ স্কিপ করবে না, ঠিক আছে? তো দেখতে থাকো। তো চলে এলাম মেলাতে, আর এটা হচ্ছে, যারা টালিগঞ্জের দিকে থাকো তারা চিনবে, হরিদেবপুরের কাছে একটা মেলা হয়েছিল। আর আমি মেলাতে সেরকম কিছু শেয়ার করতে পারিনি, জাস্ট দোকানগুলোর জিনিসগুলোই দেখিয়েছি। আর অনেক ইচ্ছা ছিল যে খাবারের মানে ইয়েগুলো দেখানোর, মানে যে স্টলগুলো, বাট সেগুলো দেখাতে পারিনি। তো প্লিজ যেটুকু দেখিয়েছি সেটুকুই তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, বাড়িতে গিয়ে কথা হচ্ছে। এবার চলে যাচ্ছি বাড়ির দিকে, অটোয় উঠে পড়লাম। তো চলো একবারে বাড়িতে গিয়ে কথা হচ্ছে। আর অনেক রকম মিষ্টি দেখতে পেলে, আর মেলাতে অনেক জিনিস দেখতে পেলে, তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো একবারে বাড়িতে গিয়ে কথা হচ্ছে। বাড়িতে চলে এসেছি, আর দেখো একটা জলের বোতল কিনেছিলাম, কারণ যা গরম। আর আমি জলের বোতল খুব একটা ক্যারি করি না, বাইরে কিনতে পারলে কিনে নিই। তো আর কিনেছিলাম একটা প্যাকেট বিরিয়ানি, তো অনেকদিন খাওয়া হয়নি, তাই ভাবলাম যে খাই, আর বেশি দামও নেয়নি। আর তাও আবার মাটন বিরিয়ানি কিনেছিলাম 110 টাকা দিয়ে, ঠিক আছে? এটা একটা পাতি দোকান, তাই একটু দামটা কম। তো অনেকদিন খাওয়া হয়নি, তাই ভাবলাম খাওয়া যাক। মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। আর তোমরা দেখতেই পাবে মাটনের পিসটা অনেক বড় দিয়েছিল, আর মাটনের বিরিয়ানি এত সুন্দর গন্ধ, কি বলবো, মানে গন্ধটা শুনলেই অর্ধেক খাওয়া হয়ে যায়। তো খুব ভালো ছিল খেতে, আর খুব একটা মানে কালার টালার দেয়নি, এমনি সাদা ধপধপের মধ্যেই। তারপরে দেখো মাটনের পিসটা কি বড় দিয়েছিল, আর খুব টেস্টিও ছিল। আর আলু আলু দুটো আলু দিয়েছিলো, একটা বড় মাটনের পিস লাগা। আমি এবার ভাগ করে নিয়েছিলাম, মানে বাকিটা রেখে দিয়েছি আর বাকিটা খেয়েছি। তো এটাই আর কি, খুব ভালো ছিল। আর 110 টাকায় বলে একটু খেয়ে শান্তি পেয়েছি, আর বেশি টাকার দাম হলে আবার মানে খেয়েও শান্তি হয় না, কারণ এখন যা দাম জিনিসের, তাই জন্য। তো আজকে খাওয়া দিয়ে শেষ করবো ব্লগটা। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।
আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তো চলো নেক্সট ভিডিও দেখা হবে, টাটা, সবাই খুব ভালো থেকো।